প্রিয় দর্শক, ঈদের পর রিমু আবার শুটিং শুরু করেছে। অনেকদিন পর, ঈদের পর অনেকদিন পর ভিডিও আপলোড করতেছি আজকে। রিমু, কি ঈদ কেমন কাটলো তোমার? ঈদ তো হেভি কাটছে, হেভি খুব ভালো গেছে না? ঘরের ভিতরে বেসলাম, অনেক ভালো লাগছে। ঘরের ভিতরে বেসলা? যাও না কোনো জায়গায় ঘুরতে? না না, আমি সাকতাই একদিন গেছিলাম, একটুকু নিয়ে 1 ঘন্টার নিকে, কি করবা? এই যে দেখেন, উকুন এনে দিতেছে, মানে চুল চুল বেঁধে নিতেছে না? আপনাদের সেই সামিয়া, ভাইরাল সামিয়া, আছে রিমু, এই যে আছে প্রিয়া, আছে এই রিয়া। রিয়া কেমন আছো? ভালো। তো আজকে আমাদের শুটিং চলতেছে, আছে এই যে মেকআপ ম্যান মির্জা ভাই, হাই, আর এই যে রিমু। ঈদের পর, ঈদের পর এই প্রথম ভিডিও আপলোড হচ্ছে অনেকদিন ধরে আপনার। আমাদের মেকআপ ম্যান বেলকার, পানি খেতেছে, পানি খেতেছে, কত কিছু খাইতেছে, আমাদের মির্জা ভাই আমাদের ইউনিটের রেগুলার মেকআপ ম্যান, খুব ভালো। ওনাকে নিয়ে আমরা খুব মজা করি, খুব ভালো, একদম ফ্রেশ মনের মানুষ। তো এই যে তুমি যখন ইয়াতে আসিলা, তোমার বাড়িতে ছিলা, তখন ও যে কইছে আমি এখন থেকে নাইকা সাজবো, তোমার চলবো না, ওই বিষয়ে কিছু নাইকার সে নিল, আপনি কি বলবেন? আসলে কি রিমু ভাইরাল এখন বর্তমানে, তো মানে ওটা নিয়ে আমরা অনেক দুষ্টুমি ফাইতুমি করি, অনেক সময় অনেক রকমের কথা বলি, এটা ফানি করে আর কি। আপনারা দর্শক বৃন্দ, এই নিয়েন না, মাইন্ড নিয়েন না, আনন্দ করো। হ্যাঁ, রিমু কিন্তু খুব খুব ভালো, খুব ভালো, আপনারা নিয়েন। মানে ভাই এতই ভালো, সেটা মনে করেন যে কষ্ট হয়ে যায়। এই কোয়া যায় নাই কে? তো এখন তাহলে কি কি শুটিং চলতেছে এখন? গল্পের নাম চার শুটিংের ভাগ্য নাকি? না না, তিন শুটিংের ভাগ্য। এই তুমি এত কথা কও, পোলাপানের মতো থাকো, তোমার কইছি না একটু পরে নাম। আজকের শুটিং এর গল্পের নাম চার শুটিংের ভাগ্য। চলছে শুটিং, এটা হচ্ছে গাজীপুর ম্যাক্সভিলি শুটিং স্পট, খুব সুন্দর একটা লোকেশন। আপনারা সবাই আসবেন, যারা শুটিং করেন শুটিং করবেন, যারা দেখতে আসতে চান দেখবেন। আমাদের ছোট রিমোট শুটিং চলছে, আমি ক্যামেরার পিছনে আছি, রশিদ। তো আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গেই থাকবেন রিমোর পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।